চাল কুমড়ো তো আমরা অনেক রকম রান্না করে খাই, কিন্তু চাল কুমড়ো দিয়ে এই বর্ষার সময় খুব সুন্দর একটা তরকারি বানানো যায়, কালো সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এই যে দেখছেন, নরম টাটকা চাল কুমড়ো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আমি চাল কুমড়োটা দুফালা করে নিয়েছি, একদম টাটকা নরম। এবার আমি ওর খোসা বাদ দিয়ে আমি ডুমড়ো ডুমড়োভাবে চাল কুমড়োটা কেটে নেব, একদম বঁটিতে দিতেই কাটা হয়ে যাচ্ছে। দেখুন, এই খোসাটা বাদ দিয়ে দেবো, দিয়ে ডুমড়ো ডুমড়োভাবে কেটে নেব। এই দেখছেন, এইভাবে আমি কাটবো। ব্যাস, এই যে এরকম ডুমড়ো ডুমড়ো ভাবে কেটে নিই। চাল কুমড়ো অনেকটাই মনে হয়, কিন্তু ওটা রান্না করলে একটু কমে যাবে, নরম তো। এর সাথে একটু টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো। এই দেখছেন, আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে। আমি এবার টমেটো কেটে নিচ্ছি। এই যে একটা টমেটো, খুব বেশি টমেটো দেবো, উনি টক হয়ে যাবে, তাই একটা টমেটো দিলাম। আর কাঁচা লঙ্কা একটু বেটে দেবো, তবু অল্প করে, একটু মুখগুলো ফালি করে নিচ্ছি। কড়াইয়ের উপর সাদা তেল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো কালো জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি, তার উপর টমেটোগুলো তুলে দিচ্ছি। একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে টমেটোটা আমি কষিয়ে নিচ্ছি, যাতে টমেটো নরম হয়ে যায় আর হলুদ গুঁড়োটাও বেশ ভালো করে, একটু বেশ হলুদ গন্ধ না ছাড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের উপরে। এরপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেলের উপর কাঁচা লঙ্কা দিলে ভারী সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ডুমড়ো ডুমড়ো করে যে আমি চাল কুমড়োটা কেটে রেখেছিলাম, ওই তেলের উপরে আমি তুলে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব কম সময়ে হয়ে যায়, আর বর্ষার সময় দুর্দান্ত খেতে লাগে। এমনিতে বর্ষার সময় কালো সরষে দিয়ে যে কোনো রান্না করলে খুব ভালো লাগে খেতে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ পরে একটু অল্প করে জল দিয়ে দেবো। চাল কুমড়ো তো এমনিতেই নুন দিলে জল বেরিয়ে যায়, তবু একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি এখন। এই দেখছেন, বেশ জল জল ভাব এসে গেছে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতই জল বেরোক, তবু একটু জল না দিলে ভালো করে সেদ্ধ হবে না। চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি কালো সরষে বেটে নিচ্ছি। কালো সরষে যখনই বাটি, খুব ভারী সুন্দর গন্ধ বেরোয় জানেন। এটা অন্য কোনো মশলা দেবো নি, কালো সরষেই বেটে দিচ্ছি। কালো সরষে যেহেতু ঝাঁঝ বেশি, তাই কাঁচা লঙ্কাটা আর বেটে দিলাম না। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, কাঠের উনুন তো খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখছেন, বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো অল্প করে চিনি দিয়ে দিলাম। চাল কুমড়ো একটু চিনি না দিলে এমনিতে একটু জল জল ভাব লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। ভালো করে নেড়ে কিছুক্ষণ পরে আমি কালো সরষা বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো।
কারণ কালো সরিষা বেশিক্ষণ ফোটালে ভালো লাগেনি, ওর যে ঝাঁঝ ঝাঁঝ ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি একটু চাল কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে বেশ গায়ে গায়ে যাতে হয়ে যায় সেই রকমভাবে নেড়ে নিচ্ছি। এই যে দেখছেন কালো সরষে বাটাটা আমি দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ পরেই আমি নামিয়ে দেবো। এই তরকারিটা খুব জল জল ভাব হলেও ভালো লাগবে নি, আবার খুব চাপ চাপ হলেও ভালো লাগবে নি। যেহেতু চাল কুমড়ো প্রথম পাতে মাখিয়ে খেতে ভালো লাগবে, তাই আমি সেই রকমভাবেই একটু মাখো মাখো করে নিচ্ছি। খুব ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন। এবার আমি উনুন থেকে নামিয়ে দিলাম। এই দেখুন কালো সরষে বাটা দিয়ে আমার চাল কুমড়োর তরকারি বানানো হয়ে গিয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।